হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো। আর আজকে ভিডিও স্টার্ট হচ্ছে পুরো পাড়ার মন্দির থেকে। আর আজ হচ্ছে 24 অক্টোবর, আর হচ্ছে কালী পুজো, মানে শুভ দীপাবলি। সবাইকে প্রথমেই জানিয়ে রাখি, সবাই শুভ কালী পুজো, দীপাবলি, প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আর সবার কেমন কালী পুজো কাটলো বা দীপাবলি কাটলো আমার এই ভিডিওর কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিন করছি, কিন্তু এক দুদিন পর আসবো, কারণ এডিট করতে সময় লাগবে। যাই হোক, আর বাড়ির মন্দিরে তো পুজো হচ্ছে, তোমার পেছনে দেখতেই পাচ্ছ, সেটা তোমাদের দেখাচ্ছি। আর রাত্রে নিমন্ত্রণ আছে পুষ্করের বাড়িতে, পুষ্করের বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে, সেখানে তো যাবো। তারপরে বাড়ির পুজো, আর এছাড়াও সকালবেলা মানে বিকালের দিকে আমি বাগনান গেছিলাম। বাগনান যত প্যান্ডেল মোটামুটি সবই ভিডিও করেছি, সেরকমভাবে ব্লগ তখন শুরু করেছিলাম নি, ততক্ষণ সেই ভিডিওগুলো তোমরা আগে দেখে নাও, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে।
তারপরে বাগানে প্যান্ডেল দেখে তো ঘরেতে চলে আসি, তারপরে সন্ধ্যাবেলা মন্দিরে বাতি জ্বালি, তারপরে হচ্ছে মন্দিরে পুজো দিই, তো সেগুলোর আগে তোমরা ভিডিও দেখে নাও, তারপরে বাকি কথা হচ্ছে, চলো। হয়ে গেছি, এখন সোজা যাবো পুষ্কাদের বাড়িতে, তারপর সেখানে গিয়ে তারপর ওদের বাড়ির ঠাকুর তোমাদের দেখাচ্ছি, চলো একবার ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এই হিসাবে পুষ্কদের বাড়ি থেকে এলাম, আর এসে দেখি বাড়ির পুজো হিসাবে শেষ হয়েছে, সবাই অলরেডি চলে গেছে, আর আমি ভিডিওটা শেষ করছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, চলো বাকি কথা পরে হচ্ছে। আর সবাইকে জানিয়ে রাখি গুড মর্নিং ফ্রম নিজের বাড়ি, আর সবাইকে জানিয়ে রাখি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আর এখন ঘড়িতে বাজে 4:33, আর আজকের তারিখ 26, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আজ হচ্ছে এখন ঘড়িতে বাজে তো 4:33, আর ওটার কথা ছিল 3 নাগাদ, আর আজ হচ্ছে সুখ বাঁধানো, মানে যেটা ভাইফোঁটার আগের দিন ভোরবেলা হয়, ভোরবেলা উঠে বোম ফোম ফাটানো হয়, চারিপাশে তো আওয়াজ আসছে, তোমরা যতটা শুনতে হতো পাচ্ছ না খুব একটা, কানে আসছে। এক্ষুনি মন্দিরে যাবো, সবাই সুখ বাঁধানো অলরেডি শুরু হয়ে গেছে, সবাই মন্দিরে আছে, পুজো দিচ্ছে সব বাড়িতে, তারপরে বোম ফোম ফাটানো হবে, চলো মন্দিরে আগে যাওয়া যাক, তারপরে কী করি তারপর তোমাদের দেখাচ্ছি, চলো। অবস্থা দেখো পুরো ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে, আর এখানেও বাতি বাতি জ্বালা হচ্ছে প্রত্যেকটা মন্দিরে বাড়ির। আর আগে আমরা কত তাড়াতাড়ি উঠতাম, কত লোক হতো, এখন তো মানে শুধু আমরাই, মানে এখন তো এরকম লোকই হয় না, আগে পাড়ার কাকারা দাদারা সবাই এসে ওম পাড়া তো প্রচুর আওয়াজ হতো, মানে ভোরবেলা সবাই যেত রাত্রে রাতে 3-4 থেকে, আর এখন তো 4:30 হয়ে গেছে, লোকই পাড়ায় সবাই যে যার কাজে ব্যস্ত। পারে না
সাইজটা দেখো, বিগেস্ট সাইজ। নাম কি? ভিআইপি বোম। ভিআইপি বোম তো মনে হচ্ছে। ধরা দেখি কেমন আওয়াজ হয় দেখি। এখানে ধারে মতো জ্বালানো হয়েছে সব কিছু, পেপার প্যাকেট দিয়ে সব কিছু। দেখো ব্ল্যাকের জলে ভাসিয়ে দিয়েছি, জল বামের কাজ হবে এবারে। শুধুমাত্র ভিডিওটা চালু করে রেখেছি, ওদের মতন কাজ। ফাটিয়ে সুপ বাঁধানো তো হয়ে গেছিলো, আর এক্ষুনি তো সুপ বাঁধানো, সেই ভিডিওটা তোমরা দেখলি। এখন 7টা বাজে, এই ভিডিওটি এই পর্যন্তই। আর কালকে আছে ভাইফোঁটা, ভাইফোঁটার ভিডিও খুব তাড়াতাড়ি আসে, এই ভিডিওর পরই। এই ভিডিওটা আজকে আমি ছেড়ে দেবো, মানে আজকে 26 তারিখ বিকেলের দিকে ছেড়ে দেবো এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো। চলো, স্টে সেফ অ্যান্ড গুড বাই।